الحمد لله ان الحمد لله نحمده ونستعينه ونستهديه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الكلام كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد بعد اعوذ بالله من الشيطان الرجيم وما اتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا সম্মানিত মুসল্লিয়া নেকরাম, দ্বিতীয় খুতবায় আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হলো নামাজের মধ্যে যেসব কাজ করা নিষেধ। এতক্ষণ প্রথম খুতবা আলোচনা করেছিলাম নামাজের মধ্যে যে কাজগুলি করা জায়েজ, এবার আলোচনা করব নামাজের মধ্যে যে কাজগুলি করা নিষেধ, জায়েজ না, ঠিক না। আমরা আলহামদুলিল্লাহ অনেক সময় মানুষ নামাজে দাঁড়াই, নামাজে যখন নামাজ পড়ার আগে যখন উজু করি, উজু করে আসার সময় এই যে আঙ্গুলের মধ্যে এরকম করে মানুষ ফুটাফুটি করে, আঙ্গুল ফুটায়, হ্যাঁ, এক আঙ্গুল আর এক আঙ্গুলে ঢুকিয়ে কি ফুটাফুটি ইত্যাদি করে, এই কাজটা করা নিষেধ নামাজের ভেতরে এবং বিশেষ করে উজু করার পর থেকে। কারণ কোনো লোক যখন উজু করে তখন সে নামাজের ভেতরে ঢুকে যায়, বিশেষ করে নামাজের পড়ার উদ্দেশ্যে যদি আপনি উজু করেন। যেমন এক হাদিসে এসেছে, ইজা তাওয়াজ্জা আহাদুকুম ফাহসানা উযুআহ, আল্লাহ নবী বলতেছেন তোমাদের কেউ যখন সুন্দর করে উজু করলো, সুম্মা খারাজা হামিদান ইলাল মসজিদ, এরপরে মসজিদের উদ্দেশ্যে বের হলো, ফালা ইউসাব্বিকান্না বাইনা আসাবিঈ, সেজন্য তার এক হাতের আঙ্গুল আর এক হাতের আঙ্গুলের মধ্যে না ঢুকায়, কারণ ফাইন্নাহু ফিসসালাত, কারণ সে নামাজের মধ্যেই আছে। তার মধ্যে নামাজে ঢোকার আগেই যদি এটা নিষেধ হয় তাহলে নামাজে কি আরও নিষেধ। কিন্তু আপনি যদি হাত উঠাইতে যেয়ে, মানে সিজদা থেকে উঠতে যেয়ে হাত মানে ভর করে আপনি উঠলেন, তাতে আঙ্গুলের মধ্যে চাপ লেগে এমনিতে ফুটে গেল, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু ইচ্ছা করে এমন করে ফুটাফুটি করা, হ্যাঁ, এটা নিষেধ। আচ্ছা, এটা একটা, এটা সহি, হ্যাঁ, আবু দাউদ, তিরমিজি এবং নাসাইতে বর্ণিত রয়েছে, ইমাম আহমদও হাদিস এই বর্ণনা করেছেন। আরও একটা হাদিস হলো নামাজের মধ্যে যখন দাঁড়ালেন তখন কোমরে হাত দেওয়া, এটাও নিষেধ। হাদিসে এসেছে যে নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তাখাসসুফিস সালাহ, হ্যাঁ, নামাজের মধ্যে কোমরে হাত দিয়ে এরকম করে দাঁড়াইতে নিষেধ করেছেন। মুত্তাফাকুন আলাইহি, সহিহ বুখারী এবং মুসলিমে হাদিস বর্ণিত রয়েছে। অনুরূপভাবে নামাজে যদি কারো হাই আসে, অনেকে কি করে, হাই আসলে যথাসম্ভব বন্ধ করা দরকার, কিন্তু আরে উঠে আসে নামাজের ভেতরে, এ সাজ আছে দিক, হ্যাঁ, কি এটা, নামাজের মধ্যে যদি হাই আসে আপনার বাম হাতের পিঠ দিয়ে বন্ধ করার চেষ্টা করবেন, যতটুকু পারেন আস্তে আস্তে ছেড়ে দেবেন, কিন্তু হা করে উঠবেন এটা ঠিক না। আবার যদি আলহাম মানে হাসি আসে তখনও আলহামদুলিল্লাহ বলা যাবে না, কারণ আপনি নামাজের ভিতরে আছেন, এটা লা ইয়াসলুহু ফীহি কালামুন নাস, মানুষের কথা এখানে ঠিক নয়। হ্যাঁ, এক কিছু সাহাবায়ে কেরাম নামাজে আলহামদুলিল্লাহ বলতো, আর একজন ইয়ারহামুকাল্লাহ বলতো, যদিও এটা দোয়া নামাজের ভেতরে এটা যায় না, কথা বোঝা গেছে। তবে যদি কেউ মনে মনে আলহামদুলিল্লাহ বলে যায়, কিন্তু জোরে আপনি আলহামদুলিল্লাহ বলবেন হাসি আসলে, এরপরও অন্যরা ইয়ারহামুকাল্লাহ বলবে, এটা যায় না, এগুলো নিষেধ। তবে হাদিসে এসেছে যে তাসাআবা আহাদুকুম ফিস সালাহ, নামাজের মধ্যে কেউ যদি এরকম হাই আসে, ফালিয়াকযুম, সেজন্য বন্ধ করে, মাসতাতা, যতটুকু সম্ভব এটা যেন মানে হাইটা বন্ধ করার চেষ্টা করতে হবে, হ্যাঁ, যথাসম্ভব, কারণ ফাইন্না শয়তানা ইয়াদখুল, কারণ শয়তান তার মুখের ভেতরে ঢুকিয়ে যায়, ঢুকিয়ে অলসতা সৃষ্টি করে দেয়, ঘুম ঘুম ভাব আসে, হ্যাঁ, নামাজের মধ্যে অমনোযোগী হয়। সহিহ মুসলিমে হাদিস বর্ণিত রয়েছে। নামাজের দিকে আবার অনেকে নামাজে দাঁড়িয়ে আকাশের তারা গণে, হ্যাঁ,
দেখতে হবে সিজদার জায়গায়, কিন্তু সে হয় উপরে দেখে অথবা ডানে দেখে অথবা মাথায় দেখে। আছে না এরকম মানুষ? জায়েজ নাই না। যদি আপনি সিজদার জায়গায় দৃষ্টি রাখছেন, চোখের আশেপাশে এমনি দৃষ্টি পাওয়ার চলে গেল, সেটা এক জিনিস, কিন্তু আপনি একটু ডান দিকে তাকাবেন, একটু বাম দিকে তাকাবেন, ওপরে তাকাবেন। আবার অনেকে আছে কি জানেন, সামনে কেউ যদি লেখাওয়ালা গেঞ্জি বা জামা পরছে, ওই লেখাগুলি পরে, কথা বলুন না। এই জন্য লেখাওয়ালা গেঞ্জি জামা এগুলো পরাও ঠিক না নামাজের মধ্যে। অন্য সময় পরবেন, কিন্তু নামাজের মধ্যে পরলেও উপরে আর একটা জামা পরবেন, যাতে করে পেছনের মুসল্লির সমস্যা না হয়। কথা বোঝা গেছে? এই জন্য করে হাদিসে এসেছে যে লায়ান্তাহিয়ান্না কওয়াম আন রাফিইহিম আবসারুহুম ইনদা দুআই ফিস সালাহ ইলা সামা, যে ওই সমস্ত লোক নামাজরত অবস্থায় আসমানের দিকে দৃষ্টি দেওয়া থেকে যদি বিরক্ত না থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের আলামিন তাদের চোখের দৃষ্টি সো মেরে নিয়ে যাবেন, যেটা আর ফেরত আসা সম্ভব নয়। আওলা ইখতাতে ফান্না আবসারুহুম, হয়তো বা আল্লাহ রাব্বুল আলামিন তাদের চোখের দৃষ্টি ছিনিয়ে নেবেন। রাওয়াহু মুসলিম, সহিহ মুসলিমে এসেছে। নামাজের মধ্যে হ্যাঁ, দু কাঁধের ওপর এমনভাবে কাপড় দিয়ে একে ঝুলিয়ে দেওয়া, হ্যাঁ এটাও ঠিক না। হ্যাঁ, যেটাকে সদল ফিস সালাহ বলা হয়, তবে যদি মাথার উপরে কাপড় এরকম থাকে তাতে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। কিন্তু এই ঘাড়ের ওপরে দিয়ে হ্যাঁ এরকম করে লটকে থাকে মাফলার, যেমন আমাদের দেশে আছে মাফলার, ঘাড়ের মধ্যে দিয়ে দুই দিকে ঝুলাই রাখলো, এমন করে করা কি নয়, ঠিক নয়। যদি মাথায় কিছু অংশ থাকে তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু বিশেষ করে কাঁধের মধ্যে এমন করে ঝুলিয়ে দিয়ে থাকা ঠিক নয়। বরং আর এক হাদিসে এসেছে, নামাজের মধ্যে এদিক সেদিক তাকানো, তাকালে আল্লাহ তার থেকে রহমতের দৃষ্টি সরিয়ে দেন। হাদিসে এসেছে, লা ইয়াজালুল্লাহু মুকবিলান আলা আবদ ফি সালাতিহি, মানুষ যতক্ষণ পর্যন্ত নামাজের মধ্যে তার দৃষ্টিটা নিবন্ধন রাখে সিজদার জায়গার ওখানে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা সেই বান্দার দিকে তার দৃষ্টিপাত রেখে দেন। কিন্তু মা আলাম ইয়ালতাফেত, যতক্ষণ সে এদিক সেদিক না তাকায়, ফাইজা সরাফা ওয়াজাহু ইন সরাফা আন, যখন সে নামাজ থেকে একাগ্রতা বিচ্ছিন্ন করে ফেলে, তখন আল্লাহ তাআলাও তার থেকে তার সান্নিধ্য হটিয়ে ফেলেন, অর্থাৎ তার থেকে আল্লাহ মুখ ফিরিয়ে নেন। সহি হ্যাঁ ইবনে খুজাইমা আবু, তারপর নাসাই আবু দাউদে এ হাদিস বর্ণিত রয়েছে। কাজেই আপনার আমার উচিত নয় অন্যদিকে দৃষ্টিপাত করানো। ইং নামাজের মধ্যে যদি কেউ রুকু এবং সিজদা করার সময়, বিশেষ করে আপনি যখন নামাজ পড়বেন, নামাজ পড়ার অবস্থায় রুকু এবং সিজদা যদি বসে করতে হয়, সিজদা যদি সরাসরি দিতে না পারেন, তাহলে ওই যে প্রথম খুতবায় বলেছিলাম চেয়ারে বসে নামাজ পড়বেন, তবে রুকুটা একটু নিচু, সিজদাটা আরও বেশি নিচু হবে। যেমন ওয়াজা আল সুজুদাকা আখফাজ মিন রুকু, হাদিসে এসেছে যে তোমার সিজদাটার চেয়ে রুকুর চেয়ে সিজদাটা বেশি নিচু করবে। হ্যাঁ, রাহুদ্দা তাবরানি, ইমাম তাবরানি হাদিস বর্ণনা করেছেন। সম্মানিত বন্ধুগণ, এই হলো নামাজের মধ্যে কিছু কাজ, যেগুলি কাজ করা নিষেধ। এই নামাজ পড়তে হবে, আল্লাহ বলতেছেন যে তোমার খুশু খুজুর সঙ্গে একাগ্রতার সহ তুমি সালাত আদায় করবে, কারণ সালাতের মধ্যে মানুষের নাম্বার দেওয়া হয়, নাম্বার আপনি হয় 10 নম্বর পাবেন, না হলে 9, তা না হলে 8, হয়তো বা হ্যাঁ 7 বা 6, অথবা 5, 4, 3, 2, 1 অথবা 0। নামাজ পড়তেছেন, যেমন পরীক্ষার হলে পরীক্ষা দিলে কোনো ছাত্র 100-এর মধ্যে 100 পায়, কেউ 99, কেউ 98, কেউ 90, কেউ 70, ওই রকম নামাজের মধ্যে আপনার একাগ্রতা যার যত বেশি হবে, খুশু খুশু যত বেশি হবে, আল্লাহ রাব্বুল আলামিনের ধ্যান ধারণা যত বেশি হবে, অত নাম্বার বেশি পাবেন। কাজেই মনের মন থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে এই সালাত আদায় করার চেষ্টা করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য পাওয়ার চেষ্টা করবেন, সিজদায় বেশি বেশি করে দোয়া করবেন, দোয়ার সিজদার দোয়া ছাড়াও আরও অন্যান্য দোয়া যত দোয়া আছে করবেন, আরবিতে করবেন। কোনো লোক যদি আরবিতে দোয়া করতে নাও পারে, হ্যাঁ তারই জন্য শুধু বৈধ নিজের ভাষায়ও দোয়া করতে পারবেন, কোনো সমস্যা নাই। তবে নামাজের মধ্যে নামাজের যে দোয়াগুলি, অবশ্যই এগুলো বলতে হবে আরবিতে, যেমন সুবহানা রব্বিল আলা, সুবহানা রব্বিল আলা বলার পর আরও যদি আপনার কিছু চাওয়া পাওয়া থাকে, আপনার এটা জানা নাই, তাহলে নিজস্ব ভাষায় আপনি দোয়া করতে পারবেন। তবে
সৌদি আরবে সে মাশাআল্লাহ সবাই আরবি শিখে গেছে, নামাজের বেলায় কেন শিখি না, দোয়ার বেলায় কেন শিখি না, সাদিক তাআল রোহ সব বুঝি, হ্যাঁ তাহলে নামাজের মধ্যে বলবেন আল্লাহ জীব আমা ফুলুস বলতে পারবেন না, বলতে পারবেন আল্লাহ জীব রাহমা মাফি মুশকিল, কথা বোঝা গেছে ভাই? তা নামাজের মধ্যে আরবিতেই দোয়া করার চেষ্টা করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর শিখানো যে দোয়াগুলি আছে সেই দোয়াগুলি কেউ যদি নামাজের নিয়াতে, নামাজের দোয়ার নিয়াতে দোয়ায় সিজদায় পড়ে এটা জায়েজ, কারণ হাদিসে এসেছে ফাকামিনুন আই ইউস্তাজাব আলাইকুম, হতে পারে তোমার দোয়া আল্লাহ কবুল করবেন, বা আকরাবু মা ইয়াকুনুল আব্দু মির রাব্বি ওয়া হুয়া সাজিদ, বান্দা যখন আল্লাহকে সিজদা দেয় তার খুবই নিকটবর্তী হয়, অতএব সেখানে আল্লাহ নবী বেশি করে দোয়া করতে বলছেন, সেই দোয়া আপনার কবুল হবে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি আমাদেরকে সহিভাবে নামাজ পড়ার তৌফিক দান করো, আমিন। আল্লাহ এই এতদিন নামাজের যে বিষয়গুলো আলোচনা হলো এইগুলি জানার ও মানার তৌফিক দাও, আমিন, সহিভাবে নামাজ পড়ার তৌফিক দাও আল্লাহ, তোমার নবীর তরিকা নবীর শিখানো হাদিস সল্লু কামা রাআইতু মুনি ইউসাল্লি, আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখো ঠিক সেভাবে সালাত আদায় করো। হ্যাঁ আরেকটা কথা বলতে ভুলে গেছি, সেটা হলো নামাজের মধ্যে যখন মানুষ সিজদা করে সিজদার সময় হাত দুইটা বিছানো নিষেধ, বলা ইয়ামবাসুতু কামা ইয়ামবাসুতুল কালব, হাদিসে এসেছে কুকুর যেমন হাত বিছিয়ে সিজদা করে ওইরকম হাত বিছিয়ে সিজদা করা যাবে না, হাত দুটি উঠাইতে হবে, এমনকি নারীরা আমাদের দেশে নারীরা পেটটা দিয়ে সিজদা করে, পেট দিয়ে সিজদা করে জায়েজ নাই। হ্যাঁ উম্মু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন সহিহ বুখারীতে এসেছে হাদিস যে তাজলিসুল মারআতু কামা ইয়াজলিসুর রাজুল, পুরুষরা নামাজে যেভাবে বসে, পুরুষরা নামাজে যেভাবে সিজদা দেয় ওই রকমভাবে বসতে হবে, ওই রকমভাবে সিজদা দিতে হবে নারীদেরকে, কাজেই নারী পুরুষের নামাজে কোনো পার্থক্য নাই, শুধু নারীরা পর্দায় আর পুরুষরা হ্যাঁ বাইরে খোলা মাঠেই নামাজ পড়তে পারবে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ এইগুলি জেনে মানে আমল করার তৌফিক দাও, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ইন্না আল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া على آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، إن الله يأمر بالعدل، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما، اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعدائك أعداء الدين وانصر عبادك الموحدين يا أرحم الراحمين، اللهم ارحم موتانا وموتى المسلمين، رب ارحمهما كما ربيانا صغيرا، رب ارحمهما كما ربيانا صغيرا، ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار، الله تمي আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও, আল্লাহ তুমি আমাদের আমাদের জীবনের সমস্ত অপরাধগুলিকে ক্ষমা করে দাও, আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে সুস্থ করে দাও, আল্লাহ যারা অসুস্থ তাদেরকে সুস্থ করো, আল্লাহ যারা অভাবী তাদের অভাব মোচন করো, আল্লাহ যে সমস্ত ভাই ভাইরা তারা বিভিন্ন সমস্যা রয়েছেন সমস্যার সমাধান করে দাও, আল্লাহ যারা কামাই রুজি নেই তাদের কামাই রুজিতে বরকত দাও, আল্লাহ টাকা পয়সায় বরকত দাও, আল্লাহ রুজি রুটিতে বরকত দাও, আল্লাহ আমাদের দেশ সহ বাংলাদেশ সৌদি আরব এবং সারা বিশ্বের মুসলিম দেশ এইগুলির ওপর তুমি রহমত নাজিল করে দাও, তাদের শাসকদেরকে তুমি ঠিক করে দাও, সেই শাসকদের ওপর তুমি রহমত নাজিল করো, তাদেরকে তুমি হেদায়েত করে দাও, আল্লাহ তাদেরকে সুপথের পথিক বানাও, আল্লাহ তুমি আমাদের ইসলাম ও মুসলমানের ইজ্জত এবং সম্মান বৃদ্ধি করে দাও, আল্লাহ তুমি আমাদের মুসলমানদের ইজ্জত এবং সম্মান বৃদ্ধি করে দাও, সিরিয়া ফিলিস্তিন বিভিন্ন জায়গায় মুসলমানরা নির্যাতিত নিষ্পেষিত হচ্ছে, আল্লাহ তাদের ওপর তুমি খাস রহমত নাজিল করে দাও, আল্লাহ তাদের ওপর তোমার খাস বরকত নাজিল করে দাও, আল্লাহ তাদের ওপর তোমার খাস রহমত নাজিল করে দাও, আল্লাহ আমাদের ওপর তোমার খাস রহমত নাজিল করে দাও, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, রব্বি রহমহুমা কামা রাব্বায়ানা সাগীরা, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা ওয়াল মুনকার ওয়াল বাগী ইয়াযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, ওয়া যকুরুল্লাহা আল আলিয়াল কাবীর ইয়াযকুরুকুম وادعوه يستجب لكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون أقم الصلاة السلام عليكم ورحمة الله